পঞ্চম শ্রেণীতে যারা বৃত্তি দিচ্ছ তাদের জন্য আজকে আমি বিজ্ঞান বিষয় নিয়ে হাজির হচ্ছি। তোমরা জানো তোমাদের প্রাথমিক বিজ্ঞান বিষয়ে 25 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে, তার মধ্যে 15 নম্বর থাকবে বহুনির্বাচনী প্রশ্ন এবং 10 নম্বর থাকবে রচনামূলক দুটি প্রশ্নের সমাধান। আজকে আমি চতুর্থ অধ্যায় থেকে এবং প্রথম অধ্যায় থেকে প্রশ্নগুলো সমাধান করাবো। প্রথম প্রশ্নটি দেখো, বায়ু দুটি উপাদানের নাম লেখো, কীভাবে বায়ু দূষিত হয়, বায়ু দূষণ প্রতিরোধে তোমার 3টি করণীয় লেখো। চলো তাহলে আমরা প্রশ্নটি সমাধান করি। বায়ু দুটি উপাদানের নাম, 1 অক্সিজেন, 2 কার্বন ডাইঅক্সাইড। বিভিন্ন ধরনের পদার্থ যেমন রাসায়নিক পদার্থ, গ্যাস, ধুলিকণা, ধোঁয়া অথবা দুর্গন্ধ বায়ুতে মিশে বায়ু দূষিত হয়। বায়ু দূষণ প্রতিরোধে আমার করণীয় হলো, 1 যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলব না, বেশি করে গাছ লাগাবো, 3 গাড়ি ব্যবহারের পরিবর্তে পায়ে হেঁটে বা সাইকেল ব্যবহার করব। প্রশ্ন উত্তরটি তোমরা খাতায় নোট করে নাও, প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। চলো আমরা পঞ্চম অধ্যায় থেকে দুটি প্রশ্নের সমাধান করি। 1 নম্বর প্রশ্নটি দেখো, শক্তি কী, শক্তির দুটি রূপ লেখো, শক্তির অপচয় রোধে তোমার 3টি করণীয় লেখো। উত্তরটি আমরা যেভাবে লিখতে পারি, কোনো কিছু করার সামর্থ্যই হলো শক্তি। শক্তির দুটি রূপ হলো তাপ শক্তি, বিদ্যুৎ শক্তি। শক্তির অপচয় রোধে আমার করণীয়, ব্যবহারের পর বৈদ্যুতিক বাতি বন্ধ রাখব, প্রয়োজনের অতিরিক্ত সময় ধরে ফ্রিজের দরজা খোলা রাখব না, বাড়িতে ছায়ার ব্যবস্থার জন্য গাছ লাগাব। যারা প্রশ্ন উত্তরটি নোট করে নিয়েছো তারা অনেক ভালো করেছো, যারা নোট করে নেওয়া নাই তারা প্রশ্নটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। চলো আমরা আরেকটি প্রশ্নের সমাধান করি। শক্তির রূপান্তর কী, তাপ কয়টি উপায়ে সঞ্চালিত হয়, যখন পাতিলে ভাত রান্না করা হয় তখন তাপ কীভাবে সঞ্চালিত হয়। উত্তর, শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে, শক্তির রূপের এই পরিবর্তনই হলো শক্তির রূপান্তর। তাপ 3টি উপায়ে সঞ্চালিত হয়, যখন পাতিলে ভাত রান্না করা হয় তখন পাতিলের তলায় অর্থাৎ নিচের অংশে তাপ প্রয়োগ করা হয়, ফলে নিচের অংশের ফানি গরম হয়ে প্রসারিত ও হালকা হয়ে উপরে উঠে আসে, আর উপরের অংশের ফানি ঠান্ডা ও ভারী হওয়ায় তা নিচে নেমে আসে, যা আবার গরম হয়ে উপরে উঠে আসে। এভাবে পাত্রের গরম তাপ ছড়িয়ে পড়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।